আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি বেসিক আপনারা কিভাবে পার্টেন তৈরি করতে পারেন। অনেকেরই কোশ্চেন থাকে যে কিভাবে এটা করতে হয়, তো এটার জন্য আমি মার্ক অনুযায়ী দেখাচ্ছি। এবং আগের আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে জামা থেকে আপনারা পার্টেন তৈরি করতে পারেন। তো এটা হচ্ছে আমার শোল্ডারের, আমি শোল্ডার নিচ্ছি 7.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চি নিচ্ছি আমি শোল্ডারের জন্য এবং 3 ইঞ্চি নিচ্ছি আমার নেকলাইনের জন্য। এবং সর্বপ্রথমেই আমি একটি ছবিতে দেখিয়ে দিয়েছি যে আমার মেজারমেন্টগুলো কতটুকু এবং কিভাবে আমি আমার মাপগুলো নিয়েছি। এবং এখান থেকে আমি নিচ্ছি 7 পয়েন্ট আর্ম হোলের জন্য, দিয়ে এখানে একটা দাগ টেনে দিচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের সুবিধা হবে এবং আপনারা বুঝতে পারবেন। আর এখান থেকে নিচ্ছি আমার নেক শোল্ডারের থেকে নেকের জন্য 5 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এইভাবে করে একটা দাগ টেনে নিচ্ছি। এটা হচ্ছে বেসিক মাপ গলার। এখান থেকে এটার থেকেই আপনারা যে কোনো ডিজাইনের আপনারা নেক তৈরি করতে পারেন। এটা হচ্ছে বেসিক, এখান থেকে আপনারা শুরু করে যে কোনো আকারে করতে পারেন। এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি সিম্পল ওয়ের জন্য। এবং এখান থেকে নিচ্ছে আমার চেস্টের মাপ। চেস্ট আপনাদের যা আসে তা দিয়ে, তা থেকে আপনারা 4 দিয়ে ভাগ করবেন। এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেন 4 দিয়ে কেন, কারণ আমাদের সামনের এবং পেছনের 2টা পিস হয়। তো 2টা পিসকে যদি আমি ভাঁজ করে নিই তাহলে হয় 4 পিস। তো এর জন্য আমি 4 পিসে আমি করে নেব, ভাগ করে নেব। এবং 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। আর এখান থেকে আর্মহোলের জন্য 1 ইঞ্চি নিয়ে আমি এখানে একটা রাউন্ড একটা শেপের মতো দিয়ে দিচ্ছি। এবং রাউন্ডের শেষে, রাউন্ডের যে শেষ মাথাটা আছে তা কিন্তু আমার নর্মাল যে মাপ রয়েছে সেই মাপের সাথে থাকবে। এক্সট্রা যে আমি 1 ইঞ্চি নিচ্ছি তার সাথে কিন্তু না, আপনারা ছবিতে হয়তো খেয়াল করেছেন। এখন এখান থেকে আমি নিচ্ছি 1/2 ইঞ্চি শোল্ডার থেকে একটু বাঁকা করে একটা দাগ টেনে দিচ্ছি, এটা আমার শোল্ডারে। এবং টপের যে পিস রয়েছে নর্মাল, আমি এখানে সাধারণত নর্মালি নেওয়া হয় 17 ইঞ্চি, তো এখানে আমি 16 ইঞ্চি নিচ্ছি নর্মাল এবং 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য, তো হচ্ছে 17 ইঞ্চি। এবং আমার ওয়েস্টের যে মাপ আছে, আমার ওয়েস্টকে আমি 4 দিয়ে ভাগ করে নিচ্ছি, ভাগ করে নিলে আমার আসে 9। তো এখানে আমি 10 ইঞ্চি নেব, 9 ইঞ্চি হচ্ছে নর্মাল এবং 1 ইঞ্চি এক্সট্রা। তো এখন আমি এই এক্সট্রা যে মাপ রয়েছে তাও দাগ টেনে দিচ্ছি, এবং তার সাথে আমার নর্মাল যে মাপ রয়েছে সেই দাগও আমি এভাবে করে টেনে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার পেছনের পিস, এখান এটা থেকেই আমার 2 পিস হতে হবে এরকম। তো এখন আমি যা করব, আমার আর্ম হোলের থেকে আমি একটু, কারণ আমাদের সামনের যে পিসটা রয়েছে কামিজ সেটা একটু আকারে ছোট হয় এবং পেছনের যে পিসটা রয়েছে তা একটু আকারে বড় হয়, তো এর জন্য এখান থেকে আমি 1/2 ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছে আর্ম হোল থেকে, দিয়ে এইভাবে করে একটা দাগ টেনে দিচ্ছি। দাগ টেনে এই যে দাগটা আমি দিচ্ছি এটা হচ্ছে আমার সামনের পিসের জন্য, আর আগে যেটা করেছি সেটা হচ্ছে আমার পেছনের পিসের জন্য। তো এখান থেকেও আমি একটা রাউন্ড শেপ 1 ইঞ্চি করে নিয়ে এভাবে করে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দাগ টেনে দিচ্ছি। এবং এটাও আমি একইভাবে দাগ টেনে দিচ্ছি। এটা হচ্ছে আমার সামনের আর এটা হচ্ছে আমার পেছনের। আমি আপনাদের সুবিধার জন্য আর একটু লিখে দিচ্ছি যদি আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার এই পিসে আগে প্রথমে কাটবো, 2 পিস কাটবো, তারপরে আমি ফ্রন্ট এবং ব্যাক পিসের আর্ম হোলের কাপকোচটা আমি কাটবো। আগে 2টা পিস কাটবো, তারপরে আমি আর্ম হোল কাটবো। তো এখন আমি পুরোটা কেটে নিচ্ছি। এখানে আমার কাটা হয়ে গেছে, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি প্রথম দাগটা আগে কেটেছি, এখন যেরকম আছে সেই মাপে আমি 2টা কাটবো কেটে, তারপর আর্ম হোলের দ্বিতীয় লাইন আমি কাটবো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা হাতা তৈরি করতে পারেন, স্টেপ বাই স্টেপ এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি এটাও আপনারা বুঝতে সুবিধা হবে।
এখানে আমার কাপড়টাকে আমি দুইটা ভাঁজ করে নিয়েছি। একবার ফোল্ড করে নিয়ে এখান থেকে এইভাবে করে ফোল্ড ওপেন যে সাইড রয়েছে তা থাকবে আমার হাতের নিচে এবং উপরে যে ভাঁজটা রয়েছে তা উপরে থাকবে। তো এখন আপনাদের আর্ম হোল যে কেটেছেন তা এইভাবে একটা রাউন্ড শেপ নিয়ে নিন। এখানে আসছে 10 ইঞ্চি, তো এইভাবে করে দেখেন যে 10 ইঞ্চি আসে কি না। তো এখান থেকে এই পর্যন্ত যদি আমি একটা রাউন্ড শেপ দিই তাহলে 10 ইঞ্চি আসে। এখানে আমি 10 ইঞ্চি আমার কাপড় যথেষ্ট। তো এখান থেকে এই নিচ থেকে আমি 2 ইঞ্চি নিচ্ছি ভেতরের দিকে এবং এইখানে এইভাবে করে 1 ইঞ্চি মার্ক করে নিচ্ছে এবং এইভাবে একটু বাঁকা করে 1 ইঞ্চি নিচ্ছি আমি নিয়ে। এই যে মাথাটা রয়েছে এই মাথা থেকে আমার যে নিচের যে জয়েন্ট আছে তা আমি এইভাবে করে একটা দাগ টেনে দিচ্ছি। দিয়ে এই যে কোণাটা রয়েছে এখানে আমি একটা রাউন্ড একটা শেপ দিয়ে দিচ্ছি এবং এই যে কোণাটা আছে এই কোণাটা থেকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে উপরের জয়েন্টের সাথে আমি মিলিয়ে দিচ্ছি। যারা আপনারা প্রথম তারা ডট ডট লাইন দিয়ে নেবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। ডট ডট লাইন দেওয়ার পরে তারপর আপনারা লাইন টেনে নিন। তো এখানে আমি একটা দাগ টেনে দিলাম দিয়ে এইভাবে একটা রাউন্ড শেপ হয়ে যাবে। আপনারা হয়তো খেয়াল করেছেন এখন আমি এটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। তো এই দুইটা কোণা আমি এইভাবে করে মিলিয়ে সেন্টার পয়েন্ট বের করে নিচ্ছি। বের করে এখান থেকে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি ভেতরের দিক দিয়ে। এইখানেও আমি একটা রাউন্ড শেপ, দেখতে অনেকটা পাতার মতো হবে, একটা রাউন্ড শেপ পাতার মতো করে আমি এটা এঁকে নিচ্ছি দিয়ে আমি এটা কেটে নেব। এটা হচ্ছে আমার হাতার সামনের পিস যেটা আমার জামার ফ্রন্ট পিসের সাথে অ্যাটাচ হবে। এখন আমি এই এক্সট্রা যে কাপড়টা রয়েছে কাগজটা সেটা আমি কেটে নিচ্ছি। শুধু সামনের পিসটা আমি এইভাবে করে কাটবো আর এটা হচ্ছে আমার সেন্টার। আর এখান থেকে আপনারা আপনাদের যে হাতার যে মাপ আসে সেই মাপটা নেবেন। নর্মালি এখানে আমি নেই 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এখন আমি এই দাগটা টেনে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সুতির ক্ষেত্রে 1 ইঞ্চি বাড়িয়ে নেওয়ার জন্য বা 1.5 ইঞ্চি বাড়িয়ে নেওয়ার জন্য এবং জর্জেটের ক্ষেত্রে 2 থেকে 2.5 ইঞ্চি বাড়িয়ে নেওয়ার জন্য। এটা হচ্ছে আমার ফ্রন্ট পিস, আমার সাতার ফ্রন্ট পিস এবং পিছনে যেটা সেটা হচ্ছে আমার ব্যাক পিস। এটা হচ্ছে আমার ব্যাক পিস, হাতার ব্যাক। এটা হচ্ছে বেসিক। এই নর্মাল যে আমার হাতার যে পার্টেন্ট আপনাকে দেখাচ্ছি সেটার থেকে আপনারা বিভিন্ন রকমের হাত আপনারা তৈরি করতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবগুলো ভিডিও শেয়ার করব এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করা, যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।